আসসালামু আলাইকুম বন্ধুরা, এমএস টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো আজকে গ্লোবাল টপিকের আজকে আমার আমার যে সদস্য, তিনি হচ্ছে সৌদি আরব প্রবাসী নারায়ণগঞ্জের সন্তান মোহাম্মদ মহিউদ্দিন। তিনি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবেন, আমিও কিছু কথা শেয়ার করব। মানে সৌদি আরবে কি ঈদের চাঁদ দেখা গেছে কিনা এই বিষয়ে তার সাথে কথা বলবো। তো আমরা মহিউদ্দিন ভাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। তো ভাই, সর্বপ্রথম আমাদের মানে দর্শকদের উপর মানে দর্শকরা যেন জানে জানতে পারে, মানে আপনার পরিচয়টা একটু দিতেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিতেন। আপনি কোথায় থাকেন এবং আপনি কোন দেশে থাকেন, আপনার দেশের বাড়ি কি, এরকম একটি পরিচয় দিন আগে। আচ্ছা, যাক, আপনার দর্শকে সবার সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। যে আর আমি হইতেছে, আমার বাসায় বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, দেশের বাড়ি হইতেছে চাঁদপুর, আমি থাকি হইতেছে সৌদি আরব পালময়া তাইফ তাইফ শহরে। এই আর কি, আমি সৌদি আরবে আছি দীর্ঘ 3 বছর হয়েছে, 3 বছরের সামথিং একটু কিছু বেশি হইব আর কি। তো আচ্ছা, যাই হোক, তো আজকে মানে আজকের জন্য নতুন খবর যেটা জানার জানার ইচ্ছে, যে সৌদি আরবে কি আজকে ঈদের চাঁদ দেখা গেছে কিনা এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন আমাদের দর্শকদের জন্য। মেইন বিষয় ওটা হইতেছে আপনার সৌদি আরবে যে সবচেয়ে বড় যে আছে আপনার সংবাদ মাধ্যম, ওটা হইতেছে সৌদি গেজেট গেজেট বলে আর কি। ওটা থেকে যতটুকু জানতে পারছি যে আজকে সৌদি আরবে চাঁদ দেখা যায় না, ঈদের চাঁদ দেখা যায় নাই। আপনার রবিবারে আর কি ঈদ হবে সৌদি আরব, সৌদি আরব রবিবার এই তো দিনকে আজকে ঈদ চাঁদ হবে। দেখা যায়। আচ্ছা, আর সামনে ঈদকে সামনে রেখে সৌদি আরবের যে করোনা ভাইরাসের জন্য আগে অনেক দিন মানে লকডাউন ছিল বা কারফিউ জারি যাই বলি, মানে ঈদকে সামনে রেখে কি কোনোভাবে শিথিল করা হয়েছে অথবা বৃদ্ধি করা হয়েছে কিনা সৌদি আরবের আইনটা, কি একটু যদি আমাদেরকে বলতেন। না, আপনার এই রমজান মাসে ছিল হইতাছে আপনার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিন্তু আপনার ঈদ উপলক্ষে আপনার ঈদের দিন থেকে 5 দিন, 5 দিন আপনার 24 ঘন্টা সব বন্ধ থাকবে, শুধুমাত্র আপনার বাকালা যেটা বলে বাকালা রেস্টুরেন্ট এগুলি খোলা থাকবে। মানে বাকালা বলতে আমরা দোকান, মুদি দোকান বুঝি, যে হুম মুদি হুম দোকানগুলি আর রেস্টুরেন্ট আসলে কি, মানে রেস্টুরেন্টে আপনার কি ফাস্টফুডের গিয়ে, দোকানগুলি, মানে রেস্টুরেন্টে কি আমি বসে খেতে পারবো নাকি শুধুমাত্র অর্ডার, মানে ফোনে যে অর্ডার দেয় অনলাইনে অর্ডার দেয় ওইটা কোনটা? আচ্ছা আপনি খুবই ভালো প্রশ্ন করছেন। ওটা হইতেছে আপনি সৌদি আরবে একটা সিস্টেম করছে, ওটা হইতেছে আপনি বাসায় বইসা ফোনে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে ওরা কিছু রেস্টুরেন্ট করে কাগজপত্র দিছে যে আপনারা এই যেসব লকডাউনের সময় আপনার বন্ধ থাকবো, যে সময়টায় ওই সময় আপনার ফোনে অর্ডার করব, ওই গাড়ি দিয়ে আপনার দিয়ে আসবো, ওই সিস্টেম আর কি দিয়ে আসে। কিন্তু সেই ক্ষেত্রে সেল তো ওরকম হয় না, খুব কম। বুঝতে পারছি, মানে ব্যবসায়ীরা তাদের নিজেদেরও পেট চালানোর জন্য যত দূর সম্ভব মানে খোলা রেখে শুধু মানে অনলাইনে ফোনে অর্ডার দিয়ে মানে বাড়িতে পৌঁছে দেয়, হোম ডেলিভারি যেটাকে বুঝি আমরা সহজ ভাষায়, শুধুমাত্র হোম ডেলিভারি চলে, কিন্তু মানে রেস্টুরেন্টে সরাসরি গিয়ে বসে খেতে পারবো না 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 এরকম। আর না, কারফিউ এখন মানে মানে করোনা ভাইরাস উপলক্ষে এখন শিথিল করা হয়নি, বড় জোর আরো মানে বেশি করে মানে 24 ঘন্টা কারফিউ, মানে 24 ঘন্টা করে হ্যাঁ 5 দিন, হ্যাঁ মানে টোটাল 5 দিনে যত ঘন্টা হয় অত ঘন্টা একটা না মানে বন্ধ সবকিছু। বন্ধ থাকবে, হ্যাঁ, কেউ ঘর থেকে বেরোতে পারবো না, কোনো কিছু আনতে যেতে পারবো না, শুধুমাত্র আপনার ফোনে অর্ডার মাধ্যমে দিতে পারবো। তো আপনি সৌদি আরবে কি করেন? আমি সৌদি আরবে আপনার ইয়া আছে, আপনার ফাস্টফুডের দোকান আছে যেটা আর কি ইয়া বলে আপনার বুফিয়া বলে আরবিতে, এই জায়গায় বুফিয়া আছে, তবে আমি খুলবো না, কারণ যেহেতু আপনার করোনার ইয়ার মহামারীটা বেশি আপাতত সৌদি আরবে একটু বেশি চলতেছে, আপনার আজকে মানে 2500 সামথিং হয়েছে। তবে ভালো সংবাদ হইতেছে যে যেরকম আপনার আক্রান্ত হইতেছে সুস্থতার সংখ্যা অনেক বেশি, প্রায় 3000 কাছাকাছি আজকে সুস্থ হয়েছে। আচ্ছা, আপনি আপনার পক্ষে আপনার কি জানা আছে যে এই মুহূর্তে সৌদি আরবে মানে টোটাল করোনা আক্রান্ত রোগী কতজন হইতে পারে আনুমানিক? আনুমানিক আপনার প্রায় 50-এর উপরে আছে, সঠিক সংখ্যাটা আমার খেয়াল নাই, তবে 50,000-এর উপরে আছে। 50,000-এর উপরে
আর মৃত্যুবরণ করছে আনুমানিক কেমন? মেবি 300 হবে, তাহলে মানে শিওর না আমি, ওটা বেশ 300। মৃত্যুর সংখ্যা মোটামুটি কম, মানে অন্যান্য দেশের হ্যাঁ তুলনায় মৃত্যুর সংখ্যা কম, মানে যেখানে আমাদের বাংলাদেশে সম্ভবত আজকে 25,000-এর মতো করোনা ভাইরাসে আক্রান্ত, 25 বা 28,000-এর মতো হবে, ওইখানে মৃত্যুর সংখ্যা এক্স্যাক্টলি আমি জানি না, আসলে আমার একটু দেখে বলতে হবে যে বাংলাদেশের মৃত্যুর সংখ্যা সম্ভবত সৌদি আরবের চেয়ে অনেকটাই বেশি। তো হ্যাঁ, এদিকে কারণ আছে, কারণ হচ্ছে সৌদি আরবের আপনার যে আইন, তারপর যে স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত, ওরা খুবই যত্ন সহকারে আপনার এই যে ইয়াগুলি আছে, রোগীগুলি আছে, ওপরে খেয়াল রাখে, এই কারণে আপনার ইয়াটা বেশি, সুস্থতার দিকটা বেশি। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন তো মানে মানে সারা পৃথিবীতে করোনা ভাইরাস মানে প্রকট আকার ধারণ করছে, সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যে দেশে আসলে করোনা ভাইরাস নাই, তো তারপরও আমাদের বাংলাদেশের মানুষ বা আমরা সৌদি আরব বা মানে পৃথিবীতে মানে আমরা প্রবাসীরা যারা আছি তারা যেন এইখান থেকে কিছুটা সুস্থ থাকতে পারি, কিভাবে একটু সুস্থ থাকতে পারি এরকম কিছু যদি হালকা একটু বললেন আপনার নিজের জ্ঞান থেকে যে দর্শকদের উদ্দেশ্যে। সবচেয়ে বড় বড় জিনিসটা যেটা হইতেছে, আপনার সবসময় পরিষ্কার থাকতে হবে, সবচেয়ে বেশি হইতেছে আপনার পরিষ্কারের দিকটা আপনার খেয়াল রাখতে হবে, আর হইতেছে দ্রুততা, দ্রুত মানে ডিস্টেন্সটা মানুষের থাকে একজন থেকে আরেকজনের, যে দ্রুত বজায় রাখতে হবে, জনসমাগমে যে যাইতে পারবো না, তাইলে আর কি আপনার আমার বাসায় রাখতে হবে অল টাইম বাসায়, ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরি হওয়ার দরকার নেই, তাইলে হয়তো আপনার এটা থেকে আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আসলে আপনাকে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা প্রবাসী অনেকেই আছেন হয়তো আমার এই ভিডিওটা দেখতেও পারেন ভবিষ্যতে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে পর্যন্ত বাংলাদেশে 30,205 জন করোনা রোগে আক্রান্ত, আজকে সারা দিনে করোনা রোগী হয়েছে গিয়ে 1694 জন, আজকে 1694 জন টোটাল হয়েছে গিয়ে 30,205 জন, আর আজকে 24 জন মৃত্যুবরণ করছে, টোটাল মৃত্যু সংখ্যা 432। এ হচ্ছে বাংলাদেশের ১৩ জন মৃত্যুবরণ করছে, 13 জন। তো আপনারা তো অনেকদিন যাবৎ লকডাউনের মধ্যে পড়ে আছেন, তো আসলে মানে আপনি নিজে একজন ছোটখাটো হইলো ব্যবসায়ী, তো আপনার সবকিছু বন্ধ থাকার কারণে আপনার ব্যক্তিগত মানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন মানে হইতেছেন এই বন্ধ থাকার কারণে? বন্ধ করার কারণে সবচেয়ে বড় সমস্যা হইতেছে আপনার কোনো ইনকাম নাই, ঘরে বসে বসে এখন খাইতে হইতেছে, সেই ক্ষেত্রে আমার সমস্যা হইতেছে, আমি এবার দেশ থেকে টাকা নাই আর চলতে হইতেছে আমার বর্তমানে, কারণ আমি তো প্রথম বুঝতে পারি নাই যে আমার এই অবস্থা হইব, ব্যবসা মানে হঠাৎ বন্ধ হয়ে যাব এই কারণে, আর যেহেতু আমার আপনার ফাস্টফুডের দোকান, আমার চিন্তা ছিল যে অন্তত কিছু কিছু হইলেও আমি খোলা রাখতে পারবো, কিন্তু যেহেতু খোলা ছিল আপনার রমজানের আগে, কিন্তু ওরকম সেলা ছিল না, যা হয়েছে তা আমার খরচে আমার হয়নি, এই কারণে আর কি আমার সমস্যা হয়ে গেছে, আমার দেশের বাড়ি থেকে টাকাই না আমার বর্তমানে চলতে হইতেছে। তার মানে মানে আমাদের মতো আমরা যে যেমন চাকরিজীবী মানে সবসময় ফ্যামিলি আমাদের আশায় থাকে যে না আমরা টাকা পাঠাবো তারপর ফ্যামিলি চলবে, কিন্তু আপনি ব্যবসা দিয়ে মানে ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য আপনি বাড়ি থেকে উল্টো টাকা আনতে হয়েছে যেন আপনি ব্যবসাতে অন্তত টিকে থাকে। তো এই জায়গায় আমি আছি, আমার সাথে আমার লোক আছে, ওরও খাওয়ার ব্যবস্থা করতে হইতেছে, তারপর আপনার বাসা ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কিন্তু সৌদি এটা মকুফ করে নাই, আমরা যার বাসায় থাকি উনি কিন্তু এটা মাফ করে নাই, সেই ক্ষেত্রে আমার বাসা ভাড়া দিতে হইতেছে, কারেন্ট বিল দিতে হইতেছে, পানির বিল দিতে আচ্ছা হইতেছে, এই জায়গায় সবই কিন্তু কিনে নিতে হয়। আচ্ছা, আর সৌদি আরবে কি মানে বাংলাদেশের কোনো মানে ত্রাণ ব্যবস্থা বা বাংলাদেশ এম্বাসির কোনো মানে ত্রাণ এরকম কি আপনার জানা মতে কেউ পাইছে বা আপনারা পাইছেন এরকম কোনো খবর খবর কি আপনার কাছে আছে? না এরকম খবর বলতে কি আমি সঠিক ওরকম জানি না, তবে আমার এটা আপনার গ্রুপের সাথে অ্যাড আছে সৌদি আরবের, ওই গ্রুপের অ্যাড থেকে জানতে পারছি যে কিছু কিছু বাঙালি অবশ্য পাইছে, তো পাওয়ার ক্ষেত্রে সেদিকে একটু সমস্যা আছে, সমস্যাটা হইতেছে ধরেন আপনি বাংলাদেশ দিয়ে বুঝাই, যেমন আপনি থাকেন হইতেছে এই নারায়ণগঞ্জ এনায়েতনগর, মুসলিম ঠিক নগর, আছে, এনায়েতনগরে। হ্যাঁ মুসলিম নগর এনায়েতনগরে থাকেন,
ওই জায়গায় আপনি থাকেন, কিন্তু আপনার একটা কার্ড দেওয়া হয়েছে, ওই 100 রিয়ালের একটা কার্ড। ওই কার্ডটা আপনি যে কোনো মুদির দোকান যেটা বলে বাংলাদেশে, ধরেন আপনার ইয়াতে যে এটা কিনতে হইব ডিব্বাপুর বাজার, হুম কথা বলছেন, সেই ক্ষেত্রে তো আপনার লকডাউন, আপনি তো আপনার এলাকা রাইখা আপনি ডিব্বাপুর বাজার যাইতে পারতেছেন না আপনার এই ইয়াটা ভাঙাইতে, সেই ক্ষেত্রে কিছু সমস্যা হইতাছে। জাগো আর কি যে কার্ডটা দিছে, কার্ডটা থেকে ওনাদের যে পয়েন্টটা দিছে, যে পয়েন্ট থেকে খাদ্যটা সংগ্রহ করব, সেটা আনতে যেতে যে সমস্যাটা, এই সমস্যার মধ্যে হইতাছে ম্যাক্সিমাম। বুঝতে পারছে, তার মানে যে 100 রিয়ালের যে কার্ডটা দেওয়া হয়েছে, এই কার্ডটা যে এলাকার বাসিন্দার দেওয়া হয়েছে, তার যদি এই কার্ড ভাঙ্গাইয়া খাবার আনতে হয়, তার অন্য এলাকায় যেতে হবে, আর লকডাউনের কারণে সে অন্য অন্য এলাকায় যেতে পারতেছে না, কার্ডটাও ভাঙানো যেতেছে না। আসলে এই কার্ডটার কি ভবিষ্যতে মেয়াদ থাকবে? এই কার্ডের কি সেক্ষেত্রে ভবিষ্যতে একজন না সেই ক্ষেত্রে একজন প্রশ্ন করছিল যে ভাই আপনি তো এখন নিতে পারতেছি না লকডাউনের কারণে, কিন্তু আমি পরবর্তীতে কি লকডাউন ছাড়া আমি এটা ইয়া করতে পারবো কিনা, খরচ করতে পারবো না? পরে সেক্ষেত্রে ওই আপনার বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, মানে সৌদি আরবে যে দূতাবাস আছে ওই জায়গাতে জানা হয়েছে কোনো সমস্যা নাই, এই 100 রিয়ালের যে কার্ডটা আমরা কিন্তু ওই কোম্পানির ওই টাকাটা পেমেন্ট পেমেন্ট করে দিছি, যেহেতু আপনার যে কার্ডে যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা দিয়ে আপনি যে কোনো সময় ওই 100 রিয়ালের মাল নিতে পারবেন, কিন্তু আমার দরকার হইতেছে এখন, কারণ যে আপনার এই ইয়াটা চাইতেছে সাহায্যটা মানে ত্রাণটা নিতে চাইতেছে তার তো দরকার এখন, হ্যাঁ, পরবর্তীতে হইলে হবো না, সেই ক্ষেত্রে মানে ওটা এখন চাইতেছে যে এমন ভাবে দেন যাতে আপনার আমার আশেপাশে এরকম সবগুলি আছে যেগুলি নামি দামি সব, যেগুলি সব জায়গায় সব এরিয়াতে আছে ওই সব সবগুলির ইয়াগুলি দেন, কারণ ওরা এক্স্যাক্টলি বলতেছে যে এটাই আমরা এটা নিয়ে এইটাই চেষ্টা করতেছি। এইটাই আসলে হওয়ার কথা ছিল। কারণ সৌদি আরবের মতো দেশে মানে প্রচুর দোকানপাট আছে ওইখানে, আর অনেকগুলি কোম্পানি আছে, তো এরকম কোম্পানিদের সাথে মানে বাংলাদেশ এম্বাসির মানে যোগাযোগ বা তাদের বিজনেসটা করা উচিত ছিল, যেন সকলে যার যার এলাকায় পায়। এখন তো এটা একটা হ্যাঁ বিগ প্রবলেম যে আসলে আমার এলাকায় একটা, আমার অন্য এলাকায় যেয়ে নিয়ে আসতে হবে, কিন্তু লকডাউনের কারণে আমি আনতে পারতেছি না, এখন আমার ঘরে খাবার নাই, আমি এখন কি খাব? তো এখন তো মূলত যদি লকডাউন খোলে তখন তো আমার কর্মস্থল চালু হবে, তখন আমার নিজেরই টাকার হ্যাঁ অভাব পড়বে, কিন্তু এখন তো আমি অভাবে মানে আমি কিন্তু ফকির না বা ভিখারি না, না আমি না কিন্তু সচ্ছল একজন মানুষ, পরিস্থিতি শিকার, পরিস্থিতির পরিস্থিতি শিকার হয়ে শিকার, আমি সরকারি অনুদানটা আমি চাইতেছি। এখন সরকারি অনুদানও পাইতেছি, মাগার এটা ভাঙ্গাইতে পারতেছি না। এইটা তো আসলে মানে কি ধরনের মানে অনুদান যারা দিছে, মানে সরকারি এম্বাসিতে আসলে যারা আছে, তারা এটাকে মানে কি মনে করে দিল, ভালো এটা জানে আসলে আমার বোধগম্য না। তো যাই হোক, এখন আসি মানে ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে সন্তান যারা আছে তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার একটা ছেলে ঢাকাতে থাকে, বর্তমানে বাসায় আছে, কোন ক্লাসে বাসায় পড়ে ও? থাকে, বর্তমানে ক্লাস 3-তে পড়ে, ও নাম কি? আর নাম হচ্ছে রেজাউল ইসলাম রিদোয়ান। রেজাউল ইসলাম রেদোয়ান রিদোয়ান হৃদয়। ও মাশাল্লাহ, চমৎকার নাম। রিদোয়ান হ্যাঁ রিদোয়ান, আচ্ছা ঠিক হুম আছে। তো অনেকক্ষণ কথা বললাম, আসলে আর কি প্রশ্ন করব, এরকম কিছু এখন আমি বলতে পারতেছি না, কারণ সঞ্চালক হিসেবে নতুন তো সবকিছু বুঝতে পারি না যে কি প্রশ্ন করতে হয়। তো যাই হোক, তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর মহিউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তিনি মানে সেই সৌদি আরব থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়ে মানে আমাদের এখানে কিছুটা সময় দিচ্ছেন, সেই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভবিষ্যতে আশা করি আবারও আপনাকে যদি আমরা কল করি, তাহলে অবশ্যই আমাদের আমাদের সাথে আবারও পাবো, আমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আজকের মূল টপিকটি ছিল আমরা হচ্ছে গিয়ে সৌদি আরবে অথবা জর্ডানে, আমি হচ্ছে জর্ডানের বাসিন্দা আর মহিউদ্দিন ভাই হচ্ছে সৌদি আরবের বাসিন্দা। তো সৌদি আরব এবং জর্ডানের মধ্যে কি ঈদের চাঁদ দেখা গেছে কিনা, এই জন্য আসলে আমাদের লাইভে আসা। তো আমাদের আমাদের জর্ডানে ঈদের চাঁদ দেখা যায়নি, আর মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকেও তথ্য নিলাম, তাদের সৌদি আরবে এখন পর্যন্ত ঈদের চাঁদ দেখা যায়নি। তো ইনশাল্লাহ আমাদের 30টি রোজা কমপ্লিট হবে, সকলেই আজকে তারাবি পড়বেন, আগামীকালকেও তারাবি পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাসে ভালো থাকি। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।